নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো গাইজ, এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগানকে নিয়ে। তো এটিকে মোহনবাগানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারের উপর এটিকে মোহনবাগান নজর রেখেছে, তিনি দলে আসতে চলেছেন। এছাড়া এটিকে মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লেয়ার জনি কাউকা মানবীরের ইঞ্জুরি আপডেট নিয়েও এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তো তার আগে, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, মনবীর সিং এই মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড হিসাবে মনবীর সিং দলে যথেষ্ট ভালো ফুটবল খেলছিলেন। কিন্তু তার একটা চোট লাগে, চোটের পর তিনি বেশ কয়েকটা ম্যাচ ছিটকে গেছেন। তো কোচ জুয়ান ফের্নান্ডোকে তার চোটের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি সেখানে বলেছেন যে তার টেস্ট করা হচ্ছে এবং এখনও পর্যন্ত তার কীরকম অবস্থা সেটা এখন তিনি মুখ খুলতে চাইছেন না। সেটা অবশ্যই নয় প্রেস কনফারেন্স, তা না হলে তিনি কোনো রকম ক্লাবের অ্যানাউন্স থেকেই তিনি জানাতে চলেছেন। তো এটা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এটা তোমরা দেখে নিতে পারো স্ক্রিনে। এরপর যদি ফ্লোরেন্টিন পোগবাকে নিয়ে কথা বলা হয়, ফ্লোরেন্টিন পোগবার ব্যাপারেও আমি কোচ জুয়ান ফের্নান্ডোকে জিজ্ঞাসা করেছিলাম। তো সেখানে কোচ কিছুটা বিরক্তি প্রকাশ করেছে এবং তিনি জানিয়েছেন পোগবা এই মুহূর্তে ইন্ডিয়াতে নেই। তো ইন্ডিয়াতে নেই মানে তিনি অবশ্যই তার দেশে ফিরে গেছে। তো কোচ যেহেতু এটা কনফার্ম করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কোচের থেকে এটা জানতে পারিছি যে পোগবা তিনি দেশে ফিরে গেছেন তার সুস্থতার জন্য। এবার এটিকে মোহনবাগান পোগবাকে রাখবে নাকি ছেড়ে দেবে, এটা একটা বড় প্রশ্ন। তো যেহেতু টিরি অনেকটাই ফিট হয়ে গেছে এবং আস্তে আস্তে তিনি গ্রাউন্ডে নেমে প্র্যাকটিসও করছেন, তো জানুয়ারিতে যদি অবশ্যই তিনি ফিট হয়ে যায় এবং তার অনেকগুলো টেস্টও করা হবে, যদি টেস্টে তিনি ঠিকঠাক পাস করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই টিরি জানুয়ারিতে আসছে এটিকে মোহনবাগানে। তো পোগবার যেহেতু ইঞ্জুরি রয়েছে, তাই পোগবাকে অবশ্যই এটিকে মোহনবাগান ছেড়ে দেবে, তার পরিবর্তে টিরি আসছে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে জনি কাউকার ব্যাপারে। তো জনি কাউকার ব্যাপারেও আমি কোচ জুয়ান ফের্নান্ডোকে জিজ্ঞাসা করেছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে তার অবস্থা ভালো নয়, তার রিকভারি করতে যথেষ্ট সময় লাগবে। তো তারপর আজকে একটা খুব ভালো নিউজ বেরিয়ে আসছে জনি কাউকাকে নিয়ে। তো জনি কাউকা তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি দেখিয়েছেন তিনি রিহ্যাব শুরু করে দিয়েছেন। তো তার যদি ইঞ্জুরিটা খুব বড় সিরিয়াস না হয়, সেক্ষেত্রে তিনি রিহ্যাব যেহেতু শুরু করেছে, তো তিনি হয়তো রিহ্যাবে সময় লাগবে, এই সিজনে হয়তো এদিকে মোহনবাগান তার সার্ভিস পাবে না। কিন্তু জনি কাউকা যেহেতু রিহ্যাব শুরু করে দিয়েছে, আশা করা যায় তিনি অনেকটাই ফিট আছে। তো জনি কাউকাকে এই ব্যাপারে আমি অনেকবারই জিজ্ঞাসা করেছি, এখনও পর্যন্ত জনি কাউকা মুখ খোলেনি। যদি জনি কাউকা সেক্ষেত্রে রিপ্লাই করে, আমি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কিন্তু জনি কাউকার আজকে যে রিকভারিটা দেখে যথেষ্ট ভালো লাগলো। তো এরপরে একটা প্লেয়ারকে নিয়ে বারবারই তোমরা জিজ্ঞাসা করতে চেয়েছিলে, যে মুম্বাই সিটি এফসির প্লেয়ার নাগুয়েরা। তো নাগুয়েরা কি এটিকে মোহনবাগানে আসছে জনি কাউকার পরিবর্তে? এবার দেখো, নাগুয়েরাকে এর আগের বছর খুব ভালো ফুটবল খেলেছিল এফসি গোয়াতে, তো তারপরে তাদের দলে নিয়েছিল মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসি মূলত তাদের টিমটাকে সাজিয়েছে মাঝ মাঠের ওপর ভর করে। এখানে গেট স্টুয়ার্ট রয়েছে, আহমেদ জাহু রয়েছে, এছাড়া নাগুয়েরা রয়েছে। তো প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু গেম টাইম পাচ্ছে, যে গেম টাইম পাচ্ছে না সেরকম নয়। এটিকে মোহনবাগানে যদি নাগুয়েরা আসে, সেক্ষেত্রেও তিনি গেম টাইম পাবে। কিন্তু তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে এটিকে মোহনবাগানে আসবে কি সেটা এখনও ডাউট আছে। যদি আসে সেটা খুব ভালো সাইনিং হবে, কিন্তু আমার মনে হয় না নাগুয়েরা এটিকে মোহনবাগানে আসবে। তো এটিকে মোহনবাগান বেশ কিছু ভালো ভালো প্লেয়ারের প্রোফাইল চেক করছে এবং তাদের সঙ্গে কথাবার্তাও বলছে। আমরা বেশ কিছু বিগেস্ট নামও শুনতে পাচ্ছি। তো শেষ পর্যন্ত যদি একটা বিগেস্ট সাইনিং এটিকে মোহনবাগান করে, সেটা যথেষ্ট ভালো হবে নাগুয়েরার থেকে। তো নাগুয়েরা যেমন তার দলে খেলছে, ভালো ফুটবল খেলছে, কিন্তু এটিকে মোহনবাগানে আসার সম্ভাবনা অনেক কম। তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।